সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সঞ্জয় বাসার, সহকারী শিক্ষক, বামি এম এ মাধ্যমিক বিদ্যালয়, পাড়া খুলনা। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর টপোলজি নিয়ে আলোচনা করব। টপোলজি কি আসলে? মূলত আজকের আলোচনার বিষয় আমাদের টপোলজি। টপোলজি কি, টপোলজি কিভাবে তৈরি হয় এবং টপোলজি তৈরি করা হয় কেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। টপোলজি মূলত কয়েক প্রকার আছে। এর ভিতরে বাস টপোলজি আছে, রিং টপোলজি, স্টার ট্রি এবং মেশ টপোলজি আছে। এখন আমাদের প্রথমে দেখো, তোমরা যখন নিজেদের ভিতরে অনেকগুলো কম্পিউটার একসাথে চালাও বা ফোনগুলো, অ্যান্ড্রয়েড ফোনগুলো চালাও, অনেক ফোনগুলো সংযুক্ত করো, এইগুলোকে সচরাচর আমরা বলি ফ্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার অনেক সময় দেখা যায় কোনো শহর, মেট্রোপলিটন এলাকা বা কোনো শহর এলাকায় কিছু কিছু কম্পিউটারের সাথে কিছু কিছু কম্পিউটারে যুক্ত থাকে। শুধুমাত্র শহর এলাকার ভিতরে এইটিকে বলা হয় ম্যান, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবং আবার দেখো, সারা বিশ্ব বিস্তৃত অথবা সারা দেশ বিস্তৃত যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়েছে সেটিকে বলা হয় ওয়ান, অর্থাৎ ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। এখন এই যে ওয়ান, ম্যান, ফ্যান, এইগুলো কিভাবে তৈরি করা হয়, এই তৈরি করার বিষয়টাই বা এই সংযুক্ত কিভাবে তৈরি হয়, এই সংযুক্ত করাটাই টপোলজি। অর্থাৎ একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারে জুড়ে দেওয়ার যে প্রক্রিয়া, জুড়ে দেওয়ার যে সিস্টেম, সেইটিকে আমরা বলবো টপোলজি। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে টপোলজি জিনিসটা কি। টপোলজি জিনিস হচ্ছে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারে সংযুক্ত করার যে প্রক্রিয়া সেইটা টপোলজি। এই টপোলজি বিভিন্ন প্রকারের হতে পারে। দেখো বাস, আমি আগেই বলেছি তোমাদের বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং মেশ টপোলজি। এখন আমরা এই টপোলজিগুলো বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। আজকে আমরা আমাদের পড়ার বিষয় টপোলজির প্রকারভেদ। দেখো প্রথমে আসছে আমাদের বাস টপোলজি। বাস টপোলজিটা কেমন, অর্থাৎ এই কম্পিউটারগুলো, এই টপোলজিতে কম্পিউটারগুলো কিভাবে সংযুক্ত করা হয়, বাস টপোলজিতে কিভাবে কম্পিউটারগুলো সংযুক্ত করা হয়। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছো, দেখো এখানে একটা কম্পিউটার, এই যে কম্পিউটারগুলো সংযুক্ত করা আছে একটা মূল ব্যাকবোনের সাথে, দেখো সবগুলো কম্পিউটার সংযুক্ত। অর্থাৎ বাস টপোলজিতে আমাদের মূল একটা ব্যাকবোনের সাথে সকল কম্পিউটার সংযুক্ত থাকবে। এবং এই টপোলজিতে যদি একটি কম্পিউটার অন্য কোনো কম্পিউটারের তথ্য গ্রহণ করে তাহলে কিন্তু সেখানে সকল কম্পিউটারই জেনে যাবে। যে কোনো, আমি এই কম্পিউটার থেকে যদি কোনো তথ্য গ্রহণ করতে যাই এই কম্পিউটারের কাছ থেকে, তাহলে বা এই কম্পিউটারের কাছ থেকে কোনো তথ্য যদি গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে এই মূল ব্যাকবোনের সাইজে যেতে হবে এবং সকল কম্পিউটারই জেনে যাবে। এখানে একটা বিষয় আছে, দেখো এই বাস টপোলজিতে যদি একটি কম্পিউটার অন্য কম্পিউটারের তথ্য গ্রহণ করতে চায় তাহলে তার মূল ব্যাকবোনের সাহায্য নিতে হয়, এবং মূল ব্যাকবোন যদি নষ্ট হয় তাহলে বাস টপোলজিতে এই টপোলজি সিস্টেমই নষ্ট হয়। অর্থাৎ এই টপোলজি প্রথমে আছে আমাদের বাস টপোলজি। এইবার দেখো আমরা দ্বিতীয়ত আলোচনা করব, দ্বিতীয়ত রিং টপোলজি। রিং টপোলজি কি আমাদের, আর তোমরা নিশ্চয়ই জানো রিং অর্থাৎ গোলাকার, গোল। এই টপোলজি ব্যবস্থায় গোল অবস্থায় থাকে কম্পিউটারগুলো, গোল একটার সাথে একটার সাথে সংযুক্ত থাকে, এইগুলোকে বলা হয় রিং টপোলজি। তবে একটা বিষয় তোমাদের জানা প্রয়োজন আছে, রিং টপোলজিতে কিন্তু আমাদের যে সবসময় গোলাকার হতে হবে তা কিন্তু নয়, অর্থাৎ চেইন মেনটেন করা। তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো, চেইন মেনটেন করা, অর্থাৎ একটার সাথে একটা সংযুক্ত থাকা, সেটিকে বলা চেইন মেনটেন করা, রিং টপোলজি। একই জিনিস একটার সাথে দেখো আরেকটার সংযুক্ত করা আছে, একটার সাথে আরেকটা সংযুক্ত করা আছে, এটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজিতে একটা বিষয় আছে, দেখো যদি এর একটার সাথে একটা সংযুক্ত করা থাকে রিং অবস্থায়, গোলাকার অবস্থায়, এর একটা যদি কম্পিউটার নষ্ট হয় তাহলে কিন্তু ওই সিস্টেমটাই নষ্ট হবে, এটা হচ্ছে আমাদের রিং টপোলজি। তাহলে তোমরা রিং টপোলজি সম্পর্কে বুঝতে পারছো, রিং অর্থাৎ গোলাকার, গোলাকার অবস্থায় যে টপোলজিটা থাকে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের যে যুক্ত সংযুক্ত সেটা হচ্ছে আমার রিং টপোলজি। এবার তৃতীয়ত আসবো আমরা স্টার টপোলজি। দেখো স্টার টপোলজিটা খুব একটা টপোলজি সহজ ব্যবস্থা, এবং যে কেউ এই টপোলজি এই সিস্টেমটা তৈরি করতে পারে, ইভেন তোমরাও কিন্তু এই স্টার
টপোলজি সহজে কিন্তু এই টপোলজি ব্যবস্থাটা তৈরি করতে পারবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবের ভিতরে অথবা তোমাদের স্কুলগুলোর মানে তোমাদের স্কুল পার্শ্ববর্তী স্কুল বা অন্য স্কুলের সাথে যে যদি তোমরা কোনো টপোলজি ব্যবস্থা যদি কোনো এই নেটওয়ার্ক ব্যবস্থা তোমরা তৈরি করতে চাও তাহলে খুব সহজে এই স্টার টপোলজির মাধ্যমে এই নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা যাবে। এখন স্টার টপোলজি দেখো মূল একটা কেন্দ্র আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো একটা মূল কেন্দ্র আছে, এই মূল কেন্দ্র থেকে দেখো একটা কম্পিউটার সেবা নিচ্ছে, একটা নিচ্ছে, একটা নিচ্ছে, একটা নিচ্ছে, এবং এইখানে আরেকটা কম্পিউটার সেবা নিচ্ছে। এখন দেখো যে মূল কম্পিউটার থেকে এই কম্পিউটার গুলো কিন্তু সেবা গ্রহীতা, মূল কম্পিউটার সেবা দাতা এবং এইগুলো সেবা গ্রহীতা। এইখানে দেখো একটা বিষয় যুক্ত আছে, দেখো এইখানে এইখানে যদি মূল কম্পিউটার মূল ব্যাকবোনটি যদি নষ্ট হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক ব্যবস্থায় নষ্ট হবে। যেমন দেখো আমি ছোট্ট একটু উদাহরণ দিই তোমাদের, তোমাদের ক্লাসে তোমাদের সামনে শিক্ষক আছে, পিছনে তোমরা আছো, হঠাৎ করে যদি তোমাদের সার্ট চলে যায় তাহলে কি ক্লাস ব্যবস্থা কি ঠিক থাকবে? আমার মনে হয় নিশ্চয়ই ঠিক থাকবে না, তোমরা একজন আরেকজনের সাথে কথা বলবে, ঝগড়া করবে। এখানে তোমাদের স্টার কে ছিল, এখানে তোমাদের স্টার ছিল তোমাদের ওই স্যার, যে স্যার তোমাদেরকে ক্লাস নিয়েছিল, তদু স্টার টপোলজি ব্যবস্থায় একই সিস্টেম। দেখো এখানে মূল যে কম্পিউটার দাতা এবং অন্য সকলকে সেবা দিবে, এখানে স্টার যদি মূল কম্পিউটার নষ্ট হয় সেক্ষেত্রে নেটওয়ার্ক ব্যবস্থাটা নষ্ট হবে, এটাই স্টার টপোলজি। এবার দেখো ট্রি টপোলজি, ট্রি মানে সচরাচর তোমরা জানো, ট্রি মানে আমরাও জানি, ট্রি মানে গাছ, গাছের একটা কাণ্ড থাকে, কাণ্ড থেকে শাখা বেরোয়, শাখা প্রশাখা বা বেরোয়, সেই শাখা থেকে আরেকটা শাখা বেরোয়, অর্থাৎ একটা শাখা থেকে আরেকটা শাখা, সেই শাখা থেকে আরো একটা শাখা বের হয়, অর্থাৎ এইভাবে আস্তে আস্তে গাছটা অনেক বড় হয়। তদ্রুপ দেখো আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে মূল একটা কম্পিউটার বা কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এরা সরাসরি এই মূল থেকে সেবা নিচ্ছে। আবার দেখো এইখান থেকে আমি এখানে গেলাম, এখানে যে দেখো আছে একটা কম্পিউটার সেবা নিচ্ছে, এইখান থেকে দেখো আরেকটা কম্পিউটার সেবা নিচ্ছে, অর্থাৎ এরাও মূলের সাথে সংযুক্ত। কিন্তু এই কম্পিউটার দেখো এইটা কিন্তু মূল থেকে সেবা নিচ্ছে না, এই কম্পিউটার সেবা নিচ্ছে আপনার তোমার এই শাখা থেকে, এই কম্পিউটারটা আমার সেবা নিচ্ছে। অর্থাৎ কি, এখানে যদি আমরা মনে করি এটা কাণ্ড, এটা মূল গাছ, মূল গাছ থেকে একটা শাখা বেরোলো, একটা শাখা বেরোলো, এটা কিন্তু তখন প্রশাখার মতোই, মূল শাখা পরবর্তীতে যেমন প্রশাখা বেরোয় তেমন প্রশাখার থেকে, প্রশাখা এই শাখার থেকে সেবা নিচ্ছে। অর্থাৎ আমরা আবার যদি বলি কোনো একটা গাছের কাণ্ড আছে, এই কাণ্ড থেকে একটা ডাল বের হলো, এইখান থেকে দেখো আর একটা ডাল তৈরি হলো, এইখান থেকে দেখো এই ডাল থেকে আরো একটা ডাল তৈরি হলো, এইভাবে যে কম্পিউটার ব্যবস্থাটা তৈরি আছে, এইভাবে যে কম্পিউটার সিস্টেম গুলো তৈরি আছে, এইভাবে যে নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি আছে, এটাই কি বলবো আমরা ট্রি টপোলজি। অর্থাৎ গাছের মতো একটা ডাল থেকে আরেকটা ডাল, সেই ডাল থেকে আরেকটা ডাল, ট্রি টপোলজি একই ব্যবস্থা। এখানে প্রথম মূল কম্পিউটার, মূল কম্পিউটার থেকে এখানে শাখা, বিভিন্ন কম্পিউটার সেবা নিচ্ছে, আবার সেই শাখা থেকে আবার প্রশাখার মতোই এখানে সেবা নিচ্ছে, এটা হচ্ছে ট্রি টপোলজি। তাহলে আমরা আসলাম বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি এবং ট্রি টপোলজি। এবার আসবো আমরা মেস টপোলজি। এই চিত্রটা তোমরা কি দেখো, এখানে দেখো কম্পিউটার একটা আছে, একটা 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 এবং অনেকগুলো কম্পিউটার এখানে আছে, এবং এই কম্পিউটার গুলো দেখো একটার সাথে একটা বিচ্ছিন্নভাবে সংযুক্ত। এই বিচ্ছিন্নভাবে যে কম্পিউটার গুলো সংযুক্ত এইটাকে বলা হয় মেস টপোলজি। মেস টপোলজিতে একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটার, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, যে কোনো কম্পিউটার যে কোনো কম্পিউটার সাথে সংযুক্ত থাকে, যে কোনো কম্পিউটার যে কোনো কম্পিউটার সাথে যে টপোলজি ব্যবস্থা বা যে নেটওয়ার্কে সংযুক্ত থাকে সেইটিকে বলবো আমরা মেস টপোলজি। এখানে দেখো আমরা যেমন বাস টপোলজি, স্টার টপোলজি বা রিং টপোলজিতে মূল ব্যাকবোনের কথা বলছিলাম, এখানে দেখো মূল ব্যাকবোন যে আমরা কোথায় পাবো সেটা কিন্তু আসলে আমাদের খুঁজে পাওয়া অনেক কঠিন। যেমন দেখো এখানে থেকে একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটার সাথে অবিচ্ছিন্নভাবে সংযুক্ত, এটা কিন্তু
সারা পৃথিবীতে যে নেটওয়ার্ক ব্যবসা গড়ে উঠছে, সেই নেটওয়ার্ক ব্যবসা যেমন একটা সাথে একটা আরেকটার সাথে আরেকটা যেমন যোগাযোগ করে থাকে, ঠিক এই নেটওয়ার্ক ব্যবস্থা বেস টপোলজি বা এই নেটওয়ার্ক ব্যবস্থাতে কিন্তু সারা বিশ্বে যেমন কম্পিউটার একটা আরেকটার সাথে জড়িত, সেই জড়িত ব্যবস্থাটা যেমন এই বেস টপোলজি একই। এই কারণে এই যে সারা বিশ্বের সাথে সকল কম্পিউটারের সাথে সকল কম্পিউটার যুক্ত সেইটিকে আমরা বলি মেস টপোলজি। এখানে দেখো মূল ব্যাকবোন নষ্ট করে ইনাই, এখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয় তাহলে অন্য কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে। যেমন দেখো আমরা একটা বাদ দিলাম, এইটা আমরা বাদ দিলাম, মনে করলাম এটা আমাদের নাই নষ্ট, তাহলে এর কাছ থেকে নিতে পারবে সেবা, এটার থেকে সেবা নিতে পারবে, এর কাছ থেকে নিতে পারবে, এর কাছ থেকে নিতে পারবে এবং এটা থেকেও নিতে পারবে। অর্থাৎ মূল ব্যাকবোন বা একটি কোম্পানির কম্পিউটার নষ্ট হলে মেস টপোলজিতে অন্য কম্পিউটার আরেকজনের কাছ থেকে সেবা নিতে পারবে। এটা হচ্ছে মেস টপোলজি। অর্থাৎ মেস টপোলজি বর্তমান অধিকাংশই নেটওয়ার্ক ব্যবস্থা মেস টপোলজির উপর ভিত্তি করে গড়ে উঠছে এবং সকল কম্পিউটার সকল কম্পিউটারের সাথে যুক্ত, সেটা হচ্ছে মেস টপোলজি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা টপোলজি নিয়ে আলোচনা করলাম, টপোলজির প্রকারভেদ আলোচনা করলাম। প্রথম আমাদের ছিল বাস, রিং, স্টার, ট্রি এবং মেশ, এইটা হচ্ছে টপোলজি সিস্টেম বা টপোলজি ব্যবস্থা বা নেটওয়ার্ক ব্যবস্থা। এইভাবে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে সংযুক্ত হয় এবং আমাদেরকে নেটওয়ার্ক ব্যবস্থা বা আমাদেরকে ইন্টারনেট সেবা প্রদান করে। আমরা বর্তমান দিনে একটা দিনও ইন্টারনেট ছাড়া চলতে পারি না এবং এই যখন আমরা ইন্টারনেট ছাড়া চলতে পারবো না তাহলে আমাদেরকে কোনো না কোনো সিস্টেমেই আমাদেরকে ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং এই ইন্টারনেট ব্যবস্থা এই টপোলজির মাধ্যমে এই নেটওয়ার্কের মাধ্যমে আমাদের এই যে ব্যবস্থা গড়ে উঠছে এবং এইভাবে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে সংযুক্ত, এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা, এটাই হচ্ছে আমাদের টপোলজি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার নিয়ে একটু দেখবে এবং পরবর্তী ক্লাসে আমরা স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই করোনার দিনে সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।